ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আজ আমি আপনাদের সাথে আলোচনা করব। থানকুনি পাতার দারুণ কিছু গুরুত্বপূর্ণ ব্যবহার ও উপকারিতা সম্পর্কে এই থানকুনি পাতা আমরা সাধারণত সবাই কম বেশি চিনে থাকি তবে এর ব্যবহার না জানার কারণে এটা আমরা ব্যবহার করতে পারি না আজ আমি আপনাদের সেরকম কিছু ব্যবহার সম্পর্কে পরিচয় করিয়ে দিব কাশির প্রকোপ কমে আপনাদের কারো যদি কাশি থাকে সেক্ষেত্রে দুই চামচ ধানকুনি পাতার রসের সঙ্গে অল্প করে চিনি মিশিয়ে খেতে পারেন এটি আপনার কাশির সাথে সাথে কমিয়ে দিবে আর যদি এক সপ্তাহ খান তাহলে তো কথাই নেই সেক্ষেত্রে কাশির কোনো চিহ্নই থাকবে না তো এটি আপনারা করে দেখতে পারেন আশা করছি উপকৃত হবেন ধানকুনি পাতা চুল পড়ার হার কমাই ধানকুনি পাতার রস তো অনেকেই খেয়েছেন কিন্তু এটি কি আপনি কখনো মাথায় মেখে দেখেছেন হ্যাঁ এটি আপনার চুল পড়ার হার কমাবে তাছাড়া আপনার চুল আগের থেকে অনেক বেশি সুন্দর করতে সাহায্য করবে সেটি কিভাবে। প্রথমে আপনাকে পরিমাণ মতো থানকনি পাতা নিয়ে তা থেতো করে নিতে হবে তারপর তার সঙ্গে পরিমাণ মতো তুলসী পাতা এবং আমলা মিশিয়ে একটা পেস্ট বানিয়ে নিতে হবে সব শেষে পেস্টটা চুলে লাগিয়ে নিয়ে কিছু সময় অপেক্ষা করতে হবে দশ থেকে পনেরো মিনিট পরে আপনাকে চুলটা খুব ভালোভাবে ধুয়ে ফেলতে হবে তবে এটি আপনাকে সপ্তাহে কমপক্ষে দুইবার করে করতে হবে তাহলেই দেখবেন কেল্লাফতে আপনার চুল পড়া তো বন্ধ হবেই তাছাড়া নতুন চুল গজাতে সাহায্য করবে এবং আপনার চুল আগের থেকে অনেক সুন্দর করে তুলবে তাছাড়া আপনি যদি সপ্তাহে দুই থেকে তিনবার থানকনি পাতার রস খান তাহলে এটি আপনার স্কাল্পের ভেতরের পুষ্টি ঘাটতি দূর করে ফলে চুল পড়ার মাত্রা কমতে শুরু করে বর্তমানে কম বেশি সবাই কিন্তু চুল পড়ার এই সমস্যায় ভুগে থাকেন তো আপনিও যদি এই সমস্যায় ভুগে থাকেন তাহলে দেরি কেন আজ থেকেই শুরু করে দিন চুল পড়ার হার কমাতে আপনি এই থানকনি পাতা খেলে আপনার চুল পড়া কমে যাবে এছাড়াও এটি আপনার শরীর আগের থেকে অনেক বেশি মসৃণ করে তুলবে ক্ষতিকর টক্সিন উপাদান শরীর থেকে বের করে দেয় নানাভাবে সারাদিন ধরে একাধিক ক্ষতিকর টক্সিন আমাদের শরীরে রক্তে প্রবেশ করে এইসব বিষেদের যদি সময় থাকতে থাকতে শরীর থেকে বের করে না দেওয়া যায় তাহলে কিন্তু বেঁচায় বিপদ আর এই কাজটি করে থাকে থানকুনি পাতা কিভাবে করে এক্ষেত্রে প্রতিদিন সকালে অল্প পরিমাণ ধানকনি পাতার রসের সঙ্গে এক চামচ মধু মিশিয়ে খেতে হবে তাহলে রক্তে উপস্থিত ক্ষতিকর উপাদানগুলি বেরিয়ে যাবে ফলে একাধিক রোগ থেকে আপনি দূরে থাকতে পারবেন ক্ষতের চিকিৎসা করে ধানকনি পাতা আপনার শরীরের কোথাও যদি কেটে যায় সঙ্গে সঙ্গে সেখানে বেটে প্রলেপ দেবেন দেখবেন নিমেষে কষ্ট কমে যাবে হজম ক্ষমতার উন্নতি ঘটে থানকনি পাতা হজম ক্ষমতারও উন্নতি করে কারণ একাধিক গবেষণায় দেখা গেছে থানকনি পাতায় উপস্থিত একাধিক উপকারী উপাদান হজমের সহায়ক অ্যাসিডের খরণ যাতে ঠিক হয় সেদিকে খেয়াল রাখে ফলে বধ হজম এবং গ্যাস সম্বলের মতো সমস্যা মাথা দিয়ে উঠতে পারে না থানকনি পাতা সৌন্দর্যবিধি করে থানকনি পাতায় উপস্থিত অ্যামাইনো অ্যাসিড বিটা ক্যারোটিন ফয়াটি অ্যাসিড এবং ফাইটোকেমিক্যাল ত্বকের অন্দরে পুষ্টির ঘাটতি দূর করার পাশাপাশি বলি রাখা কমাতে বিশেষ ভূমিকা পালন করে থাকে ফলে স্বাভাবিকভাবেই স্কিনের উজ্জ্বলতা বৃদ্ধি পায় সেই সঙ্গে কম বয়সে ত্বকের বুড়িয়ে যাওয়ার সম্ভাবনাও কমে যায় তাহলে দেরি কেন আজ থেকেই ধানকনি পাতা খাওয়া শুরু করে দিন ধানকুনি পাতা আমাশয়ের মতো সমস্যাও দূর করে এক্ষেত্রে প্রতিদিন সকালে খালি পেটে নিয়ম করে থানকুনি পাতা খেতে হবে একটানা না সাত দিন যদি করতে পারেন তাহলেই পাবেন উপকার এছাড়াও আলসার এবং বিভিন্ন চর্মরোগ ধানকুনি দ্বারা নিরাময় করা সম্ভব দাঁতের নানান রোগ ভালো করার পেছনে ধানকুনি পাতার বিকল্প নেই রক্তপাত মাড়ি ও দাঁত ব্যথার ক্ষেত্রে পাওয়া যায় দারুণ সুফল যদি ধানকুনি পাতার রস নিয়ে পানিকুলি করা যায় দাঁতের ব্যথা অনেক কমে যাবে থানকুনি কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে সক্রিয় রাখতে সাহায্য করে আপনি যদি নিয়ম করে আপনার বাচ্চাকে থানকুনি পাতার রস খাওয়ান তাহলে দেখবেন যে তার স্মৃতিশক্তি কিন্তু বৃদ্ধি পাচ্ছে প্রতিদিন খালি পেটে চার চামচ থানকুনি পাতার রস ও এক চামচ মধু মিশিয়ে সাত দিন খেলে রক্ত দূষণ ভালো হয় বাচ্চাদের কথা বলা স্পষ্ট না হলে অর্থাৎ যদি তোতলানো কথা হয় সেক্ষেত্রে আপনি দেরি না করে এক চামচ থানকুনি পাতার রস গরম করে খাওয়ালে কথা আগের থেকে অনেক বেশি স্পষ্ট হবে আপনার যদি পুরাতন কোনো ক্ষত নিরাময় না করতে পারেন সেক্ষেত্রে সেদ্ধ ধানকনি পাতার প্রলেপ দিলে আগের থেকে অনেক বেশি উপকার পাবেন তো ফ্রেন্ডস এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং কোনো ধরনের কোয়েশ্চেন থাকলে অবশ্যই কমেন্টস করে